إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের দুই নম্বর পাঠের উপরে ক্লাস হবে। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি মোহাম্মদ মোর্শেদ আলম, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আজকের ক্লাস তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে তা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় ও ইসলাম গ্রহণ সম্পর্কে অবগত হতে পারবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ও গুণাবলী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম প্রচার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে মদিনা হিজরত সম্পর্কে অবগত হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। লক্ষ্য করো, আজকের আলোচ্য বিষয় অবশ্যই তোমরা লিখে রাখবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, ইসলাম গ্রহণ, চরিত্র ও গুণাবলী, ইসলাম প্রচার, মদিনায় হিজরত, খলিফা নির্বাচন, ওফাত বা মৃত্যু। আমরা এই কয়েকটি বিষয়ে কথা বলবো। চলো আমরা জেনে নিই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি ইসলামের প্রথম খলিফা, কুরাইশ বংশের তাইম গুত্রে 573 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ আল্লাহর নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, ওই বংশেরই একটা শাখা গোত্র বা শাখা, সেই শাখা বা গোত্রের নাম হলো তাইম। এই তাইম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন 573 খ্রিস্টাব্দে। অর্থাৎ বয়সের দিক দিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছরের ছোট। তার বাল্য নাম ছিল আবদুল্লাহ, উপাধি ছিল সিদ্দিক ও আতিক, পিতার নাম ওসমান, তার পিতার নাম ছিল ওসমান, আর এই ওসমান এর আবার ডাক নাম ছিল আবু কুহাফা। আমরা আবু বকর বিন কুহাফা বলে জানি অনেকে, তবে তার পিতার নাম ওসমান এবং ডাক নাম ছিল আবু কুহাফা, মাতার নাম ছিল সালমা। তার মাতার ডাক নাম উম্মুল খায়ের। তিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লামের শ্বশুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিচয় জেনে নিলাম। এবার আমরা দেখব ইসলাম গ্রহণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগে কেউ ইসলাম গ্রহণ করে নাই। এছাড়া তিনি ইসলামের জন্য যে কাজ করেছিলেন, ইসলামের জন্য তার যে সম্পদ ছিল, তিনি সমস্ত সম্পদ কিন্তু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, নবী হলেন, তখন তিনি তার বন্ধুবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইসলামের দাওয়াত দিলেন এবং সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াতটা গ্রহণ করলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি, তার অনেক সম্পদ ছিল, তিনি সম্পদশালী ব্যক্তি। তিনি তার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করেছিলেন এবং ইসলামের জন্য ব্যাপকভাবে তিনি কাজ করেছিলেন, আর্থিক এবং শারীরিক উভয়ভাবে। এই জন্য তাকে ইসলামের ত্রাণকর্তাও বলা হয়। ইসলাম প্রচার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথেই থাকতেন। তিনি ছিলেন আল্লাহ রাসূলের এক বন্ধু সুলভ মানুষ। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হয়েছিলেন। মক্কার আশেপাশের গোত্রে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং হজের মৌসুমে হাজিদের ক্যাম্পে গিয়ে, তাঁবুতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত মানুষকে দিয়েছিলেন, ইসলামের প্রচার করেছিলেন, ইসলামের শিক্ষা মানুষের কাছে তুলে ধরেছিলেন, ইসলামকে মানুষের কাছে পরিচয় করে দিয়েছিলেন। তিনি ইসলামের প্রতি যখন মানুষদেরকে আহ্বান করেছিলেন, তার আহ্বানে অনেক লোক সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিল। তার ব্যক্তিগত প্রচেষ্টার কারণে কুরাইশদের মধ্যে অনেক যুবক, বড় বড় ব্যক্তি তারা ইসলাম গ্রহণ করেছিলেন, যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো অনেক বড় বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছিলেন। এই দিক দিয়েও ইসলাম প্রচারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক গুরুত্ব এবং অনেক মর্যাদা রয়েছে। চরিত্র গুণাবলী।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন স্বল্পভাষী, স্পষ্টভাষী, ভদ্র, নম্র, সাহসী, ধৈর্যশীল, বিচক্ষণ এবং দূরদর্শী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সততা, ধর্মভীরুতা এবং বদান্যতার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়। দুঃখী এবং আর্তের সেবা করাই ছিল তার মূল ব্রত। তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অভাবীকে খাদ্য দান করা, দুস্থ অসহায় মানুষকে সেবা করা। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি কোরআনকে বুঝে তেলাওয়াত করতেন, যার কারণে কোরআন তেলাওয়াতের সময়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরত। তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং কাঁদতেন, তিনি কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করতেন। মসজিদে নববী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ নির্মাণের ক্ষেত্রে তিনি অর্থ দিয়েছিলেন এবং তাবুক অভিযানের সময়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুক্ত হস্তে তিনি দান করেছিলেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর, তুমি কতটুকু দান করলে তোমার সম্পদের? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া যা আছে সব আমি দিয়ে দিয়েছি ইসলামের জন্য। তিনি অকাতরে দান করেছিলেন এবং অনেক গোলামকে, তিনি অনেক দাসকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, তিনি দাস প্রথা বিলুপ্ত করে দিয়েছিলেন। মদিনায় হিজরত এবং খলিফা নির্বাচন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের একমাত্র সাথী ছিলেন, সঙ্গী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে অনেক আগে থেকেই একটু টাচ দিয়ে রেখেছিলেন যে এখন যে সময় যাচ্ছে তাতে করে যে কোনো সময় হিজরত করা লাগতে পারে, আর এই হিজরতের সময়ে তুমি আমার সাথে থাকবে, একটু রেডি থেকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই শোনার পর থেকে তিনি হিজরতের সময় রাসূলের সঙ্গী হবেন বলে তিনি অধীর আগ্রহে ছিলেন এবং তার সঙ্গী হয়েছিলেন। এবং সাওর পর্বতে যখন আশ্রয় নিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু ভয় পেয়েছিলেন যে রাসূলুল্লাহ, ওই যে কাফিররা পাহাড়ের বাইরে, তারা হয়তো আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহর নবী আবু বকরকে সেই সময় সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর, তুমি ভয় পেও না, চিন্তিত হয়েও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এই মহান মনীষী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8ই জুন 632 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলেন। উফাত বা মৃত্যু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে 634 খ্রিস্টাব্দে 23 আগস্টে ইন্তিকাল করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে তাকে সমাহিত করা হয়েছিল। আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ অবশ্যই অনুসরণ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসি। এখন তোমাদের জন্য মূল্যায়ন রাখা হয়েছে, হযরত আবু বকর কোন গোত্রে জন্মগ্রহণ করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। সিদ্দিক শব্দের অর্থ কি? সিদ্দিক তার একটা উপাধি। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। কোন যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অর্থবাহী করেছিলেন? তাবুক যুদ্ধে। আবু বকর কত খ্রিস্টাব্দে খলিফা নিযুক্ত হন? তিনি 632 খ্রিস্টাব্দের 8ই জুন খলিফা নিযুক্ত হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন তোমাদের টপলেস হবে পঞ্চমদের পাঠ দুইয়ের উপরে। আমার আলোচনা শোনার পাশাপাশি পাঠ্য বই পড়ে একটু মিলিয়ে নিবে, তাহলে টপলেস ভালো করবে আশা করি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, সে আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।